সম্মানিত দর্শক এবং সুধীবৃন্দ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে এসবি চ্যানেল বা আমার সোনার বাংলা টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা যার সাথে কথা বলবো এবং যাকে নিয়ে কথা বলবো তিনি হলে আপনাদের একান্ত পরিচিত এবং সুপরিচিত সালমা আবায়ের কর্ণধার, আমাদের সবার প্রিয় এবং কমিউনিটিতে যার অনেক সুনাম আছে, যার ব্যবসায়িক সুনাম আছে, সে আমাদের একান্ত প্রিয় এবং পরিচিত মুখ আবুল কালাম ভাই। কালাম ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। আপনি বলেন যে অনেক ব্যবসা আছে পৃথিবীতে এবং তার আগে বলেন আপনি আসলে ব্যবসা কবে শুরু করছেন? প্রথমে আপনার এএসবি আমার সোনার বাংলা টেলিভিশনের সব দর্শককে এবং সালমা ডিজাইনার আবায়া হাউসের সব কাস্টমারকে প্রথমে জানাইছি শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আপনাকে থ্যাংক ইউ এই সালমা ডিজাইনার আবায়া হাউসে আওয়ার জন্য। আসলে মানুষ তো কিছুদিন লাগে এই দুনিয়াতে, কয়েকদিনের জন্য, কয়েকদিনের জন্য আসলে মুসাফির। চিন্তা করলাম অনেকজনে অনেক কিছু করে, আল্লাহর কাছে দোয়া করছিলাম ছোটবেলায় থাকতে বলে আল্লাহ একটা হালাল বিজনেসের ব্যবস্থা হইয়া। আসলে আল্লাহর কাছে চাইলে চাওয়ার মতো আল্লাহ অনেক কিছু মিলিয়ে দেয়। আমি 2000 সালে লন্ডন, 2000 প্রথম তারিখ, প্রথম জানুয়ারি, ফার্স্ট অফ জানুয়ারি 2000 প্রথমে ইয়া আসলে অনেক কষ্ট করছি। 5 বছর ইসলামিক একটা শফে চাকরি করছি। চাকরি করার পরে অন্যজনের সাথে পার্টনার দিয়ে একটা দোকান শুরু করছিলাম। পার্টনারের ব্যাপারটা আরো একটা আবার শুরু করবো। 5 বছর মূলত আপনি ব্যবসা শিখছেন? শিখছি, চাকরি করছি। চাকরি করছেন, চাকরি 5 বছরের মধ্যে আপনি টোটাল ব্যবসাটা বুঝতে পারছেন যে আপনি হলো সামনে যদি নিজে শুরু করেন এটা চালাতে পারবেন কিনা। মজার একটা খবর আছে নিউজে, যেমন প্রথমে যে সময় আমি চাকরি ঢুকি যে দোকানে গিয়া ঢুকছি উনি আবার বলছেন আপনি কি করেন, দেশে কি করছেন? তো বলছিলাম বলে ছোটো থাকতে মানতে দেশে আমার একটা পেট্রোল পাম্প আছে, একটা ওয়ার্কশপ আছে, সেম বিজনেস স্টার্ট করছিলাম দেশ থেকে। উনি আবার যোগ করি বলছেন এতে তো আমার ছেড়ে চলে যাবে কিছুদিন পরে। আমি বলছি না, যদি চাকরি করতে হয় আপনার দোকানে চাকরি করব। আর যখন চাকরি শেষ হবে আমি আমার মতেই খাড়া হইব, অন্য দোকানে গিয়ে চাকরি করব। আলহামদুলিল্লাহ, আল্লাহরও শুক্রিয়া, একটা না এক জায়গার মাঝেই 5 বছর চাকরি করছি। এরপরে আমি আমার মতেই স্টার্ট করছি। প্রথমে একটা দোকান আমরা শুরু করছিলাম একজন পার্টনার নিয়ে, উনি আবার আপনার কাছ থেকে ঠকাই গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আর আমি আর বলতাম চাইলাম না, বিশ্বাস করছিলাম, বিশ্বাস করিয়া তার নামে সব কিছু আছে। এরপরে আর একটা পার্টনার করছি, আস্তে আস্তে কিছু আগুয়েছি, এরপরে আমি আমার মতেই শুরু করছি। পার্টনার এবং একা করার মধ্যে অনেক আসলে সহজ এবং জটিল কিছু আছে, অনেক জটিল আছে। পার্টনার হলে আপনার, আমি যেটা বলি যে পার্টনার নিলে হাতের মধ্যে আপনি আগুন নিয়ে ঘুরে বেড়ানো, সেম থিং, চলার মতো ঠিক আছে। আসলে পার্টনার জানি না কে কয়জন পার্টনার এত বলা হয়েছে, তবে পার্টনার ওই আনলে কষ্ট করে একটু অ্যাডভান্স হওয়ার সাথে সাথেই পার্টনার চায় কাপ হে তার মতো হে সারা নিতে দিই। সেটাই, দুইটা পার্টনার করছি, একটা পার্টনার অবশ্য কোনো বেজাল ছাড়াই আমরা পার্টনার শেষ হয়েছে, একটা পার্টনারে সম্পূর্ণ লুপটে খাইছি। আরও কিছু প্রশ্ন করি, সেটা হলো যে অনেক বিজনেস ছিল, ব্যবসা ছিল, আপনি ইসলামিক প্রোডাক্ট, ইসলামিক বই,
এই ব্যবসাতে কেন আসলে এই আস্তে আস্তে আমি আসতেছি এই তো যেমন পার্টনার শেষ হওয়ার পরে ইনি একটু হোস্টর জো আছে হোস্টর বিনিময়ে আমি এই জায়গা পর্যন্ত পৌঁছেছি এরপরে যে সময় পার্টনার আমার দ্বিতীয়টা শেষ হইল এখন আমার হাতে কোনো টাকা নাই কোনো পয়সা নাই এই মুহূর্তে আমি ফার্স্ট উমরাত গেছি প্রথমে আমি মাত্র 5000 পাউন্ড সালাম লইয়া স্টার্ট করছি তো এটা কত সালের কথা 2005 এ মাত্র 5000 টাকা নিয়ে মানে 5000 পাউন্ড আপনি শুরু করছেন অনলি 5000 5000 পাউন্ড হালাল এই বিজনেস আমার কারণটা একমাত্র এইটাই যেমন বিজনেস করলে শাহাদাত করলে যে মর্যাদা সোহাদাগুলোর সাথে থাকা যায় এবং ব্যবসায়ীরা শহীদদের সাথে শহীদের সাথে থাকা যায় আমি ছোটবেলা থাকতেই আমার আব্বা সবসময় বলতেন হালাল পথে থাকার লাগে এটা আল্লাহ সাহায্য করবে যতটুকু লেখাপড়া করছি যতটুকু জানছি দেখছি হালাল থাকলে যদিও কম রুজি হয় কিন্তু আল্লাহ বারাকাটা অনেক অনেক বেশি দেয় অনেক বেশি দেওয়ার কারণে আমিও চিন্তা করলাম প্রথমে যে সময় কইলাম রুকসি 2000 ফার্স্ট অফ জানুয়ারি এই সময় থেকে হয়েছে আল্লাহ একটা ব্যবস্থা করে দিও আল্লাহ হালাল যাতে থাকতে পারে কারণ দুনিয়াটা তো অত বেশি তুমি তো এই এইটা নিয়ে চিন্তা করিয়া এই তো ঢুকলাম ঢুকার পরে স্টার্ট করলাম 5000 থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া সুম্মা আলহামদুলিল্লাহ ডালপালা গজিয়ে ফুলে ফুলে পুষ্পিত হয়ে গেছে এবং এই হোয়াটসঅ্যাপের এরিয়াতে আপনার আসলে অনেক শোনা আমি সাইরাম না কইতাম আপনারা জানেন না আমি দেখছি যে আমি প্রায় প্রায় আপনার দোকানে আসি দেখি যে অনেক কাস্টমার প্রচুর কাস্টমার ভিড় করে অবশ্যই এটা এই কাস্টমারে আমার মায়া করা সে জানি না আমি কাস্টমারে কি দিতেছি কতটুকু কাস্টমারে হেল্প অথবা কতটুকু কাস্টমার যেভাবে স্যার এইভাবে দিতাম পারবাম কিনা কিন্তু কাস্টমারে আমি জানি মানে মায়া করে গতিকে অনেক অনেক দূর দূরান থাকে দেশ বিদেশ থাকে কাস্টমার আসে আপনি অনেক কাস্টমার দেখছেন অনেক সুপরিচিত কাস্টমার আমি কিন্তু আজকে একবারে নিয়ত করে আসছি অনেক আমার ফ্রেন্ডে নিয়ে অনেক দূর থেকে আমি থুপ কেনার উদ্দেশ্যে কিন্তু অনেক জায়গায় যাইতে পারতাম এখানে আমার উদ্দেশ্য হইলো যে রিজনেবল প্রাইস যে মানুষ একদম অত উচ্চ চড়া লাভ করিয়া উনি কোনো জিনিস বিক্রি করে না যেটা আমার জানা মতো এর কারণে আমরা এখানে আইসি আর খুব সুন্দর সবচেয়ে বড় যে আজকে আমি একটা সারপ্রাইজ হলাম যে ওনার খালি যে এই এই দোকানটাও শেষ নাই নিচে যাওয়ার পর যে শোরুমটা দেখলাম আমি ইজ বিগ মাসিভ একটা শোরুম আমি দেখে আমার ফ্রেন্ডে কইলাম যে তুমি আসলে অনেক বড় একটা শোরুম যেটা অনেকে যদি কাস্টমারে যদি দেখে বুঝতে পারবো যে এটা বিরাট একটা শোরুম বা সব কাস্টমারে আমার কাছে লাগে স্যাটিসফাইড হইব ব্যবসাটা আসলে আমাদের যে রিজিক এটার মানে প্রায় 90% আমাদের ব্যবসাতে রাখছে আল্লাহ রাখছে আল্লাহ 90% বলছে তোমাদের রিজিকের 90% হলো ব্যবসায় ব্যবসায় আর বাকি 10% হলো আপনারা যারা চাকরি করি এটা করি এটা করি এইগুলোতে অর্থাৎ ব্যবসাটা এক প্রকার ইবাদত বলা ইবাদত অবশ্যই ইবাদত আল্লাহ বলছে অবশ্যই ইবাদত ব্যবসাটা ইবাদত যদি হালাল ভাবে থাকা যায় ব্যবসাটা পুরাটা ইবাদত তোমরা নামাজ পড়ো এবং তোমরা রিজিক অন্বেষণের জন্য জমি ছড়ি পড়ো এবং সেটাতে মানে ব্যবসার ই রাখছে বেশি বেশিরভাগ কারণ যখন আপনি একজনের আন্ডারে চাকরি করবেন তখন আপনাকে আজকে আমাদের সমাজে যারা মানুষ খাটায় দেখাচ্ছে যে নিয়ম হলো শ্রমিকের ঘাম শ্রম শুকাবার আগেই তাকে পরিশোধ করা পরিশোধ করতে কিন্তু আজকে আমাদের সমাজে দেখি যারা মানুষকে খাটায় মানুষকে যে পরিমাণ কাজ দেওয়া দরকার তার চেয়ে বেশি কাজ দেয়
কিন্তু যখন তার বেতনের ব্যাপার আসে তখন তার প্রতি যেন তার কাছে এটা খুব কঠিন মনে হয় আমি চেষ্টা করি আল্লাহর রাসূলের এই হাদিসটা আমি সব সময় ফলো করি যেমন মানুষ আছে সপ্তাহ পর সপ্তাহ খাটায় আমি না খাটাইয়া যেমন একদিন আগেই তার পয়সাটা দিয়ে দেই প্রত্যেকে বলে হে আমরা তো স্যাটারডে দেওয়ার কথা আপনি ফ্রাইডে এখানে দিচ্ছেন কালাম ভাই ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড প্লাস এখানে জব করতেছি কালাম ভাইয়ের এজ এ বসের মতন একটা ফ্যামিলি মেম্বারের মতো এজ এ লাইক এ ফ্রেন্ডশিপ ভেরি রিলায়েবল পারসন অ্যান্ড ইজ দ্য He's a very friendly and is like a family. I just working as like he's like a, not like a work. No, he's like a family. Just living at home. Our friend kita ei atur tur te inshallah. Bhala atur lagai kisu. Ha? The boshun boshun tur. Ami to jani to tur tumi jetau koro inshallah. Bhala jinis manshore dewar chesta koro. Inshallah. Ar ami ita ashole onek jagat ami gofo kori je অন্তত পক্ষে সালমাত গেলে আমার যে ফ্রেন্ড কালাম ভাই আছেন জাস্ট এখন মানুষরে গুড সার্ভিস দেওয়ার বা ভালো জিনিস দেওয়ার যাতে ফেরোরে তাই হেরাস করার চেষ্টা করি না ওটাও কিন্তু সবচেয়ে বড় জিনিস এজ এ কাস্টমার হিসাবে এটা কিন্তু চায় ফ্রেন্ড কিছু না